প্রয়াত বন্ধুর স্মরণে শোকসভা, বন্ধুর বাড়িতে গড়ে উঠুক জনকল্যাণকর কেন্দ্র, অধিগ্রহণ করুক প্রশাসন, শোকসভাতে গণস্বাক্ষর সংগ্রহ সহপাঠীদের। প্রয়াত বন্ধুর স্মরণে শোকসভা, বন্ধুর বসত বাড়িটি সরকার অধিগ্রহণ করুক, সেখানে গড়ে উঠুক জনকল্যাণকর কেন্দ্র। প্রয়াত বন্ধুর শহীদ বেদির সামনে দাঁড়িয়ে এই দাবি তুললেন তার সহপাঠীরা। শনিবার বনগাঁ পেয়াদাপাড়া এলাকায় বন্ধ ঘরের ভেতর থেকে উদ্ধার হয় মৃত যুবকের নগ্নদেহ। মৃত যুবক সোমনাথ দত্ত বনগাঁ শহরের এক চিকিৎসকের কাছে ফিজিওথেরাপিস্ট হিসাবে কাজ করতেন তিনি। জানা গেছে, মাত্র দেড় বছরের ব্যবধানে সোমনাথের বাবা মা ভাইয়ের মৃত্যু হয়েছে। তারপর থেকেই কিছুটা মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। শনিবার পেয়াদাপাড়ায় তার বাড়ির ঘর থেকেই উদ্ধার হয় মৃতদেহ। খবর পেয়ে বনগাঁ থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে। বন্ধুর আকস্মিক প্রয়াণ মেনে নিতে পারছেন না সহপাঠীরা। এদিন বনগাঁ সোনালী মোড়ে বন্ধু সোমনাথের স্মৃতির উদ্দেশ্যে একত্রিত হন সকল বন্ধুরা। বন্ধুকে স্মরণ করে তার ছবিতে মালা দিয়ে মোমবাতি জ্বালিয়ে দেন, চোখের জলে স্মরণ করেন বন্ধুকে। এ বিষয়ে মৃত সোমনাথের বন্ধু তন্ময় বসু বলেন, ওর পরিবারের সকলেই গত হয়েছেন, বন্ধুর অকাল মৃত্যু হয়েছে। আমরা চাই বনগাঁ পেয়াদাপাড়ায় অবস্থিত ওর বসত বাড়িটি সরকার অধিগ্রহণ করে সেখানে জনহিতকর কাজে ব্যবহার করুন। বন্ধু সোমনাথ দত্ত আজ আর আমাদের মধ্যে নেই, তো ওদের যে বসত বাড়িটা পেয়াদাপাড়ায়, বনগাঁ পেয়াদাপাড়ায় অবস্থিত, তো আমরা যারা ওর বন্ধুবান্ধব, ওর শুভাকাঙ্ক্ষী, আমাদের একটাই দাবি যে ওই বাড়িটা সরকারি কোনো জনহিতকর কাজে ব্যবহার করা হোক। এবং সেখানে ওর বাবা একজন আমাদের বনগাঁ হাসপাতালে একসময় ওয়ার্ডমাস্টার ছিলেন, সন্তোষ কুমার দত্ত। তো আমরা চাই যে তার স্মৃতি, সোমনাথের স্মৃতি, সোমনাথ যেহেতু নিজেও একজন চিকিৎসা সঙ্গে যুক্ত ছিল, তো সেখানে দাঁড়িয়ে সোমনাথ এবং ওর পরিবার যেহেতু চিকিৎসার সঙ্গেই যুক্ত ছিল দীর্ঘদিন, তো সরকারিভাবে জনহিতকর মানুষের সেবায় ওর বাড়িটা কাজে আসুক। একই দাবি অপর বন্ধু জয়দীপ পালিতের। তিনি বলেন, সোমনাথ আমাদের ছোটবেলার বন্ধু, ওর চলে যাওয়াটা আমরা মেনে নিতে পারছি না। ওর স্মরণেই আজকে আমরা এখানে মিলিত হয়েছি। আমাদেরও দাবি ওর বসত বাড়িটি সরকারিভাবে সাধারণ মানুষের উপকারে লাগবে এমন কোনো কাজ করা হোক। ওর হঠাৎ করে চলে যাওয়াটা আমরা ঠিক মেনে নিতে পারছি না, আর ঠিক সে কারণের জন্যই মাত্র কয়েক ঘন্টার মধ্যে আজকে আমরা ওর সঙ্গে যারা সহপাঠী ছিলাম তারা সবাই আজকে এখানে মিলিত হয়েছি, শুধুমাত্র সোমনাথের জন্য। আজকে বনগাঁর বাইরেও যেসব বন্ধুরা আমরা রয়েছি তারাও সবাই এসছে। তো আমাদের বন্ধুদের পক্ষ থেকে একটাই প্রশাসন তথা সাধারণ মানুষের কাছে আবেদন, সেটা ওর যে বসত বাড়ি, আমাদের জ্ঞান তো ওর আর কোনো উত্তরাধিকার নেই, কারণ ওর বাবা মা এবং ভাই বিগত দিনে গত হয়েছে। ওর যে পৈতৃক ভিটা যেটা রয়েছে সেটা যেন একটা জনহিতকর কাজে যেন ব্যবহৃত হয়, এবং সেই কাজের মধ্যে দিয়েই যেন সোমনাথ আমাদের মধ্যে বেঁচে থাকে, আমরা যেন আমাদের যাতায়াতের পথে ওর বাড়িটায় যে জনহিতকর কল্যাণ কাজ হবে তাতে আমরা যেন ভাবি যে বন্ধুটা আমাদের আজও আমাদের মধ্যে আছে। রবিবার সন্ধ্যায় বনগাঁ সোনালী মোড় এলাকায় যেখানে প্রতিদিনই বন্ধুরা মিলিত হতেন, আজ সেখানেই প্রিয় বন্ধুর স্মরণ সভায় মিলিত হয়েছেন সকলে। বন্ধুর ছবিকে ঘিরে নীরব দৃষ্টিতে চেয়ে রইলেন অপর বন্ধুরা। অপর এক বন্ধু মহাদেব বলেন, ওর সম্পত্তিটা যদি মানুষের কাজে ব্যবহার হয় তাহলে আমাদের ভালো লাগবে, আর ও বরাবরই মানুষের জন্যই কাজ করতো, মানুষ নিয়েই থাকতো, তো সেটা একটা সঠিক ব্যবহার হওয়া দরকার। এখন সেটা যেভাবে হয় সেই তার জন্য আমরা বিভিন্ন জায়গায় যোগাযোগ করছি আর সেটাই করার চেষ্টা করছি। এভাবেই চোখের জলে মোমবাতির হিম আলোয় বন্ধুকে আরও একবার স্মরণ করলেন তার সহপাঠীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।